প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটুখানি খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের, অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষা দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আজ অনেকদিন পরে তাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখটি কি জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবু কেন বারবার ইনবক্স দেখি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিচ্ছু নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে ইচ্ছে করে তোমার প্রকৃত ভালোবাসার মানুষ। সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। সবচেয়ে আপন হলো মানুষের চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও পাশে থাকে। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। যেদিন সত্যি আমাকে বুঝবে, সেদিন কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে, সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে। তোমার স্মৃতিগুলো খুব বিরক্ত করে আমায়, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে খাটিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি, আমি না থাকলে সবাই ভালো থাকবে। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। খুব জানতে ইচ্ছে করে, মরে গেলে আসবে তো দেখতে, নাকি সেদিনও অবহেলা করবে মরা বলে।